আমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের আরও একবার স্বাগত। তোমরা প্রত্যেকেই জানতে যে আজ বিকেল 4টের সময় আমাদের মধ্যশিক্ষা সংসদের সভাপতি এবং উচ্চশিক্ষা সংসদের সভাপতির এক সাংবাদিক সম্মেলন ছিল এবং ওনারা আমাদেরকে জানিয়ে দিয়েছে যে কীভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন হবে। তো এ বিষয় নিয়ে আমি আলোচনা করব, তাই ভিডিওটিকে তোমরা প্রত্যেকেই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কীভাবে তোমাদের মূল্যায়ন পদ্ধতি করা হয়েছে। তোমরা যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং অবশ্যই অল নোটিফিকেশনটাকে অন করে দিও। তো চলো আমরা ভিডিওটাকে শুরু করি। প্রথমেই বলি, তোমরা যারা মাধ্যমিক 2021 অর্থাৎ তোমরা যারা মাধ্যমিকে পড়াশোনা করতে 2021 সালে, তোমাদের মূল্যায়ন পদ্ধতি কীভাবে হবে সেটা নিয়ে আগে আমি আলোচনা করি, তারপরে যারা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা কর তোমাদের মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমরা যারা মাধ্যমিকে পড়াশোনা করেছো এবং 2021 সালে তোমাদের কীভাবে মূল্যায়ন পদ্ধতি হবে, তোমার একটু বোর্ডের দিকে তাকিয়ে না, তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে লিখেছি আমি যে মাধ্যমিক 2021, দেখো ক্লাস 9 অ্যানুয়াল রেজাল্ট, অর্থাৎ তোমরা যখন ক্লাস 9 পড়তে তোমাদের একটি অ্যানুয়াল পরীক্ষা কিন্তু হয়েছিল এবং সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু তোমাদের প্রত্যেকটা স্কুলে কিন্তু একটা কপি করে আছে। দেখো সেই রেজাল্ট থেকে 50% নাম্বার নেওয়া হবে, ক্লিয়ার? আর ক্লাস টেনে দেখো ইন্টারনাল ফর্মেটিভ, অর্থাৎ তোমরা যেটা 10 নম্বর যে প্রজেক্ট স্কুলে জমা দিয়েছিলে সেই 10 নম্বর কিন্তু বোর্ডে কাছে চলে গেছে, অর্থাৎ 10-এর মধ্যে কেউ 10 পাও, কেউ 9 পাও, কেউ 8 পাও, এটা অলরেডি বোর্ডের কাছে কিন্তু পাঠানো হয়ে গেছে। তাহলে তোমাদের রেজাল্ট কীভাবে তৈরি হচ্ছে, ক্লাস 9 থেকে দেখো 50% নাম্বার, ক্লাস 10 থেকে নেওয়া হচ্ছে ইন্টারনাল ফর্মেটিভ বা প্রজেক্টের ওপর 50% নাম্বার, এইভাবে 100% নাম্বার তোমাদের অ্যাড করা হচ্ছে এবং এই গাণিতিক ফর্মুলাতেই তোমাদের কিন্তু রেজাল্টটা কিন্তু তৈরি হবে। আমি আরেকটু ক্লিয়ার করে দিই, তোমরা যারা ক্লাস 9 পড়তে এবং তারাই কিন্তু 2021 সালে পাস করে উঠেছে বা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিলে কিন্তু পরীক্ষা যেহেতু বাতিল হয়েছে, তাই ক্লাস 9-এর যে রেজাল্ট ছিল সেই রেজাল্ট থেকে 50% নাম্বার নেওয়া হবে এবং ক্লাস 10 থেকে ইন্টারনাল ফর্মেটিভের কিন্তু 50% নাম্বার, অর্থাৎ 50:50 এই রেশিওতে মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট কিন্তু তৈরি হচ্ছে। এবারে বক্তব্য হচ্ছে, অনেকেই তো 9-এর রেজাল্ট খারাপ করেছিলে, তাদের রেজাল্ট কীভাবে তৈরি হবে? তো দেখো এটাও কিন্তু বলা হয়েছে, যারা রেজাল্ট পেয়ে অসন্তুষ্ট থাকবে তারা কিন্তু পুনরায় পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ কোভিড-19 পরিস্থিতি যখন খুব ভালো হয়ে যাবে এবং পরীক্ষা দেওয়ার একটা যখন সময় থাকবে বা পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা বা সময় ভালো হয়ে যাবে সেই সময় তোমরা কিন্তু ফের নতুন করে পরীক্ষা দিতে পারো। এবং সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে তোমাদের প্রথমে যে রেজাল্টটা দেওয়া হয়েছিল সেই রেজাল্টটা কিন্তু বাতিল হবে পুরোপুরি এবং তোমরা যখন পরীক্ষা দেবে সেই পরীক্ষার পর যে রেজাল্ট বাড়াবে সেটা তোমাদের আসল রেজাল্ট হবে। এবং তোমরা যারা ক্লাস 9-এ, অনেকেই বলতে পারো যে দাদা আমরা তো এই বিষয়ে ফেল করেছিলাম, ওই বিষয়ে ফেল করেছিলাম, তাহলে আমরা কি ফেল করবো? দেখো কোনো মতেই তোমাদের ফেল হতে পারে না, কারণ ক্লাস 9 থেকে 50% নাম্বার নিলেও ইন্টারনাল ক্লাস 10 থেকেও 50% নাম্বার নেওয়া হচ্ছে, তোমরা প্রত্যেকেই 50% নাম্বার অবশ্যই পাচ্ছ, কারণ এই ইন্টারনাল ফর্মেটিভে অর্থাৎ তোমাদের প্রজেক্ট আছে ম্যাক্সিমাম স্কুল থেকে 10 নম্বর করে দেওয়া হয় এবং কম হলে 8 বা 9 দেওয়া হয়, তা তোমরা বুঝতেই পারছো প্রত্যেকেই 50% নাম্বার পাচ্ছ এখান থেকেই। এবং ক্লাস 9 থেকে 50% এইভাবে তোমাদের মাধ্যমিক 2021-এর কিন্তু মার্কশিট তৈরি হবে। তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো যারা মাধ্যমিকে পড়াশোনা করো তোমাদের রেজাল্ট কীভাবে তৈরি হবে, এবং পরে আমি আরেকটা ভিডিও দেবো যেখানে ক্লিয়ার করে দেবো যে তোমরা কে কত পেতে পারো এবং তোমরা কীভাবে তোমাদের রেজাল্ট নিজেরা তৈরি করতে পারো। এবার যারা উচ্চ মাধ্যমিক 2021 পরীক্ষার্থী আছো, তোমাদের রেজাল্টটা কীভাবে তৈরি হবে দেখে নাও। তোমাদের রেজাল্ট দেখো, তোমরা যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিলে তারা কিন্তু 2019 সালে মাধ্যমিক 2019 সালে দিয়েছিলেন, সেই 2019 সালে দেখো সর্বোচ্চ 4টি বিষয় থেকে 40% নেওয়া হবে, অর্থাৎ ব্যাপারটা বোঝো, 2019 সালে তোমাদের মাধ্যমিকে 7খানা সাবজেক্ট ছিল, সেই 7খানা সাবজেক্টের মধ্যে তুমি বেস্ট অফ 4 অর্থাৎ যে 4টি বিষয়ে সবার থেকে বেশি নাম্বার পেয়েছিলে তার 40% নাম্বার নেওয়া হবে। সাপোজ তোমরা ধরতেই পারছো যে বাংলা, অঙ্ক, ইংরাজি
আর ইতিহাস এই সাবজেক্টগুলোতে তোমরা সবার থেকে বেশি নাম্বার পেয়েছিলে বাকি তিনটে সাবজেক্টের তুলনায়। তাহলে এই চারটে নাম্বার অ্যাড করা হবে, করে তার 40% নেওয়া হবে। এবং ক্লাস ইলেভেন 2020 সালে তোমরা যে কটা পরীক্ষা দিয়েছিলে তার উপর, এবং ক্লাস টুয়েলভে তোমাদের প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল, অর্থাৎ তোমাদের 30 নম্বরের যে প্র্যাকটিক্যাল এবং কিছু কিছু সাবজেক্টে 20 নম্বর যে প্রজেক্ট থাকে তার উপর ভিত্তি করে, অর্থাৎ ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ এর উপর ভিত্তি করে 60% নাম্বার দেওয়া হবে। এইভাবে ক্লাস টুয়েলভের রেজাল্ট তৈরি করা হবে। তো আশা করি তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী তোমরা প্রত্যেকে ক্লিয়ার হতে পেরেছো যে মাধ্যমিক 2019-এর সর্বোচ্চ 4টি বিষয় বেস্ট অফ 4 সাবজেক্টের 40%, ক্লাস ইলেভেনের যে পরীক্ষা হয়েছিল সেখান থেকে, আর ক্লাস টুয়েলভের প্রজেক্ট আর প্র্যাকটিক্যাল মিলিয়ে তোমাদের 60% নাম্বার দেওয়া হবে। অর্থাৎ এইভাবে 100% নাম্বার তোমাদেরকে দেওয়া হবে। কিন্তু তোমরা তো এখানে বলতেই পারো যে আমার মাধ্যমিক রেজাল্ট খারাপ হয়েছিল, তাহলে আমার কি হবে? তো দেখো পর্ষদ কিন্তু এটাও বলে দিল যে যারা রেজাল্টে অখুশি হবে তারা কিন্তু পুনরায় পরীক্ষা দিতে পারবে। কবে দিতে পারবে? যখন আমাদের পরিস্থিতি খুব ভালো হবে, পরীক্ষা দেওয়ার একটা সম্ভাবনা হবে, সেই সময় কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারো। কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের প্রথমে যে রেজাল্টটা দেওয়া হয়েছিল সেই রেজাল্টটা পুরোপুরি বাতিল হবে, এবং তোমরা পরীক্ষা যখন দেবে ওই রেজাল্টটাই তোমাদের আসল রেজাল্ট হিসাবে কিন্তু গণ্য হবে। তো আশা করি তোমাদের আমি ক্লিয়ার করতে পেরেছি, এবং পরে আমি আরেকটি ভিডিও তোমাদেরকে দেবো যে কীভাবে তোমাদের রেজাল্টটা তৈরি হবে এবং কীভাবে তোমরা নিজেদের রেজাল্ট নিজেরাই তৈরি করতে পারবে। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে আজ ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।